বাঁকুড়া সোনামুখীর বিভিন্ন সরকারি দপ্তরগুলিকে জীবাণুমুক্ত করা হয়। করোনা সংক্রমণের প্রথম দিন থেকেই সোনামুখী পৌরসভা, থানা ও ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা একসাথে কাজ করে চলেছেন। শুক্রবার পৌরসভার সমস্ত অফিস, থানা জীবাণুমুক্ত করা হয় দমকল বাহিনীর সহযোগিতায়। পৌরসভার বর্তমান প্রশাসক সুরজিৎ মুখার্জি জানান, সমস্ত গুরুত্বপূর্ণ অফিসগুলি দমকল বাহিনীর সহযোগিতায় জীবাণুমুক্ত করা হয়। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দ বার্তা।